আশা করি তোমাদের মনে যা যা কৌতূহল ছিল, যা যা প্রশ্ন ছিল সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। মানে পেটের মধ্যে অনেকগুলো কথা না একটার সাথে একটা জড়িয়ে যাচ্ছে, যেগুলোর মধ্যে কোনটা যে বলবো আগে কোনটা যে পরে বলবো আমি কিছু বুঝতে পারছি না। হয়তো অনেকেই আমাকে চেনো না, আজ প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো বা আমাকে দেখছো, আজকের দিনটা আমাদের জীবনে খুব স্পেশাল। আশা করি তোমাদের কাছেও এটা খুব স্পেশাল একটা নিউজ। সবাই ভালোবাসা দিও, সাথে থেকো, আর অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। করো, ওয়েলকাম করো, তুমি আজকে করো কিরম ভাবে করবো, যেমন ভাবে তোমার ইচ্ছা, তুমি আজকে ওয়েলকাম করো, করো, সবাইকে স্বাগত। হাই ফ্রেন্ডস, কি বলবো আজকে আমি সত্যি বুঝতে পারছি না। গুড ইভিনিং, গুড আফটারনুন, সবকিছু গুলিয়ে যাচ্ছে আমার কিছুই, মানে পেটের মধ্যে অনেকগুলো কথা না একটার সাথে একটা জড়িয়ে যাচ্ছে, যেগুলোর মধ্যে কোনটা যে বলবো আগে কোনটা যে পরে বলবো আমি কিছু বুঝতে পারছি না। অনেক কিছু বলার আছে, অনেক কিছু মানে অনেক কথা জমে রয়েছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর সবার আগে যেটা বলবো, এই মুহূর্তে যেটাই অফ ক্যামেরা যেগুলো হলো, তোমাদের দাদা ভাইকে নিয়ে ভিডিও করতে বসা না একটা, মানে ওকে যতক্ষণে আমি সবকিছু বলে কই, মানে ওর সমস্ত খুঁটিনাটি পিছনে লাগাগুলো যতক্ষণে বন্ধ হয় ততক্ষণ একটা বাচ্চাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া যায়, মানে বুঝতে পারছো কি শাস্তি যে, সেটা শুধুমাত্র মাম্পাই যখন এখানে থাকে ও বুঝতে পারে, বাকি যারা দেখবে না, শুধু অন ক্যামেরা দেখবে তারা বুঝবে না। তো যাক, অনেকগুলো কথা রয়েছে, যদিও ভুলে যাচ্ছি কোনটা কোনটার পরে বলবো, তোমরা সব অ্যাডজাস্ট করে নিও, পরপর সাজিয়ে নিও। আজকে জানি না ও কোনো আজকে কথা বলবে কিনা, আজকেও আমি হয়তো বকবক করে যাব। তো কি বলবো, কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। তো যেটা বলবো সেটা বলো, কি কি কারণে বসেছি, কি কারণে বসেছি সেটা বলো, সুখবর দি। তো আমি শুরু করছি সেই জন্মাষ্টমীর আগের দিনের বাজারে সেই কথাটা দিয়েই, যেই কথাটা তোমরা প্রচুর প্রচুর মানে ভাবনা ভেবে ফেলেছো, অনেক কিছু মানে বলে দিয়েছো, তো সেই কথাটা দিয়েই বলছি। জন্মাষ্টমীর আগের দিনকে, যেটা তোমাদের সব থেকে বড় প্রশ্ন, আমি যে কথাটা বলেছিলাম বাজার করতে যাওয়ার সময় কেন বললাম, তো সেদিনকে তার কিছুক্ষণ আগে ওর সাথে আমি বেরিয়েছিলাম। তো এই আমাদের বাড়ি থেকে না পুরো কুদঘাট যেতে যেতে প্রায় 10-15টা ফুচকার দোকান। এবার স্বাভাবিক একটা মেয়েই আমার মনের মানে ব্যাপারটা বুঝতে পারবে যে কি পরিমাণে ফুচকা একটা মেয়ে পছন্দ করে, আর তার যদি 15-16টা দোকান চোখের সামনে দিয়ে চলে যায় আর সে যদি খেতে না পারে, তোমরাই বলো তার মানে মনের ব্যাপারটা কি হয়। ও আমাকে খেতে দেয়নি, আমি ওকে কানে কানে বলছি, যাওয়ার সময় আমি পুরো দেখতে দেখতে গেছি, সহ্য করেছি ভিতরে ভিতরে, আসার সময় ওকে আমি বলছি কি যে এরকম মনটা না কিরকম একটু ফুচকা ফুচকা করছে, কি বলেছে বলো। ফুচকা ফুচকা করলেই যে ফুচকা খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, মানে ওকে ভয় দেখিয়ে আমি বসিয়েছি, বুঝলে তো, কথাটা শুনে এরকম মনে হলো যে ওকে আমি ভয় দেখিয়ে বকে ঠোকে বাবু বসে কিন্তু আজকে বলতে হবে কথা, সেরকম ভাবে বসিয়েছি পরিষ্কার। আমি কানের সামনে বললাম কি গো আমার না ফুচকাটা আজকে খুব খেতে ইচ্ছা করছে, ইচ্ছা করলেই সবসময় কিছু করার নেই, পুরো ডাইরেক্ট ইচ্ছা করলেই সবসময় কিছু করার নেই, সবসময় ইচ্ছা করলে সবকিছু করতে হবে, মানে কতটা নিষ্ঠুর তোমরা ভাবো। ওই জন্য আমি বলেছিলাম তোমাদের দাদা ভাই প্রচন্ড রকম স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, আর কেয়ারিংটা আমার জন্য না, কিন্তু কেয়ারিংটা কার জন্য হচ্ছে সেটা তোমাদের দাদা ভাই পরে বলবে, কেয়ারিংটা কার জন্য হচ্ছে, আমার জন্য বিন্দু বিসর্গ কেয়ারনেস ওর নেই, যেটুকু যা রয়েছে স্ট্রিক্ট, এটা খাবে না, ওটা খাবে না, এটা করবে না, ওটা করবে না, দ্যাটস ইট। তো যাই হোক, আর কালকে ছিল গণেশ পুজো, কালকে তোমাদের দাদা ভাইকে ধরতেও পারিনি, দেখতেও পারিনি, যার কারণে বুঝতেও পারিনি কথাটা বলার জন্য, আর এই কথাটা আমি শুধু শুধু তোমাদের সাথে বলবো সেই ব্যাপারটা ঠিক ভালো লাগছিল না, তো দুজন মিলে বলাটাই বাঞ্ছনীয় আর কি, তোমরাও সেটাই নিশ্চয়ই চাও। তো ফাইনালি হ্যাঁ, কি বলো তুমি, বলো কি বলো, তুমি বলো, শুধু আমিই বলবো সবকিছু, বলো তুমি, বলো না, তুমি তো বলছিলে। হ্যাঁ, গণেশ পুজো শুরুটাও আমাদের অনেক মানে কি বলবো, গণেশ পুজো সবকিছু শুভ 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 এনেছে, সেই জন্য আমি অপেক্ষা করছিলাম গণেশ পুজোটার জন্যই, কারণ গণেশ পুজো থেকে সবকিছু শুরু হয়। আর তোমাদেরকেও ফাইনালি আমি যে এখানে বসে এই খবরটা দিচ্ছি, এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না সত্যি কথা। হ্যাঁ, তোমরা যেটা অপেক্ষা এত দিন ধরে করছিলে, যেটার জন্য কমেন্টের পর কমেন্ট করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ, ফাইনালি হ্যাঁ সত্যি আছে গুড নিউজ একটা। তো তোমরা যারা যারা মানে আমাকে দিদি মনে করো, মানে
আমার থেকে ছোট মিমি বলো, মানে দাদা ভাইকে যারা নিজের মানে একদম দাদা মনে করো, কিংবা আমাকে যারা একদম নিজের দিদি মনে করো, তো মাসি পিসি মানে মিমি কিংবা পিপি হওয়ার জন্য তোমরা একেবারে রেডি হয়ে থাকো, কারণ খুব শিগগিরই আমাদের এই ফ্যামিলিটায় একটা ছোট্ট পুচকু সদস্য আসতে চলেছে। আর তোমরা আশীর্বাদ করো অনেক অনেক অনেক, যাতে সত্যি সে সুস্থভাবে ভালোভাবে তোমাদের সকলের আশীর্বাদ নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে আসতে পারে। আর এই কথাটা যে আমি বলছি, আমার হাত পায়ের মধ্যে কি হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি সত্যি অন্য রকম একটা ফিলিং। আমি হয়তো আমার ফিলিংটাকে এরকম ভাবে মানে বের করতে পারি, ও হয়তো পারে না, এটাই ডিফারেন্স। বাট অফ ক্যামেরা ও যে কি লেভেলের মানে কেয়ারিং বলো, কি লেভেলের মানে ভাবনা চিন্তা কথাবার্তা সারা দিন মানে এইসব নিয়ে, আমি একটা পা ফেললে পর্যন্ত সেটাও দেখে যে পাটা উঁচুতে ফেলছি না নিচুতে ফেলছি এরকম। তো সবকিছু অন ক্যামেরা তো দেখানো যায় না, বা সবসময় ক্যামেরা ক্যাপচার করা যায় না, ক্যাপচার করা যায় না, যার কারণে হয়তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। বাট কিছু কিছু মোমেন্ট এমন পড়ে যায় ব্লগের মধ্যেও, যেখানে তোমরা দেখলে বুঝতে পারবে ও কতটা কেয়ারিং। তো যাক, ওর পাটে পরে আসি, আরো ওই জার্নি আগে যাবে, আর ওর জার্নির মধ্যে ওর যে ভূমিকাটা সেটা তোমরা দেখতে হবে। আমি শেয়ার করব অনেক অনেক কিছু শেয়ার করব, যা সব আজকে বলবো তোমাদের। তো এই কমেন্টটা আসছিল দি ভাই পরের ব্লগে, পরের ব্লগে বলবে বলবে করে বললে না কেন, সেদিন জন্মাষ্টমীর দিনকে কিন্তু আমি পরের ব্লগে বলিনি, আমি পরে ব্লগে কোনো সময় বলবো, আর সেটাই তোমরা এক্সাইটমেন্টে পরের ব্লগে ধরে নিয়েছিলে। যাক, এই ব্যাপার। এবার বলি কিছু কিছু জিনিস, যেমন এই যে খবরটা শুধুমাত্র যে তোমরা এখন পাচ্ছ সেটা কিন্তু নয়, আমার ফুল ফ্যামিলি, আমার বরাবরের একটা ইচ্ছা ছিল আমি যখন এই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করব তখন আমার পুরো ফ্যামিলি একসাথে জানবে। তো কেউ কেউ জানতো না, শুধুমাত্র আমাদের এই ফ্যামিলির আটটা মানুষ ছাড়া আর কেউ জানতো না। তোমরা জানলে, সাথে আমাদের আত্মীয় স্বজন সবাই আজকেই জানতে পারছে, আগে থেকে কেউ জানে না। কেউ জানে না, কেউ না, বন্ধু বান্ধব কেউ জানে না। আমি ভেবে রেখেছিলাম আমি যেদিনকে আমার ইউটিউব ফ্যামিলিকে জানাবো সেই দিনকেই আমার সমস্ত ফ্যামিলিকে জানাবো, কারণ তোমাদেরকে আমি মুখের কথা শুধু ফ্যামিলি বলি না, তোমরা আমার এইখানে রয়েছো, আমার পুরো ফ্যামিলিকে আমি একসাথে জানাতে চেয়েছিলাম, পুরো ফ্যামিলি একসাথে সারপ্রাইজড হবে এটাই চেয়েছিলাম। আজকে যে ভিডিওটা পোস্ট হওয়ার পর কতগুলো ফোন আসতে চলেছে, আর কতগুলো পিটি যে আমার জন্য রেডি করে রেখে দিয়েছে। মামপাই তো মনে হয় ছটা লাভ মারবে একসাথে, আর তারপরে একটা ফোন করবে। তো যাই হোক, মামপাইয়ের মতন এরকম প্রত্যেকে, আমার প্রত্যেকটা পরিবারের সদস্যই খুব 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 খুশি হবে, খুব মানে কেউ এমন ব্যক্তি নেই যারা মানে আনন্দটাকে ধরে রাখতে পারবে এরকম একটা ব্যাপার। আমি জানি তোমরাও প্রচন্ড 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 খুশি, আর এটার জন্যই তোমরা অপেক্ষা করছিলে। তো আমি না মানে অনেক 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 বলছি না, অনেক কিছু বলার রয়েছে, শুধু মানে আমার সবকিছু হচমচ হয়ে যাচ্ছে, মানে পেটের মধ্যে একটা কথার মধ্যে আরেকটা কথা এরকম জড়িয়ে যাচ্ছে, মানে যে কিছু কি বলবো, পরেরটা কি বলবো সেটা আমি বুঝে উঠতে পারছি না। তবে হ্যাঁ, আমরা একটু লেট করেই তোমাদেরকে জানাচ্ছি, কারণ দেখো আমরা যদি না পুরোপুরি শিওর হই তোমাদেরকে কি করে শিওর করব, তাই না? সে তো 100 বার। তো তোমাদের আশীর্বাদটাই মেন দরকার, তোমাদের হিউজ ফ্যামিলি তোমরা, আর অনেক 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 মানে বড়রা রয়েছে যারা আমাকে দেখছো, তাদেরকে সবাইকে একটাই কথা বলবো, সবাই এক আশীর্বাদ করবেন যাতে সুস্থ স্বাভাবিকভাবে আসতে পারে, আর এবং দীর্ঘজীবী হয়। যেই আসছে আমাদের পরিবারের যে সদস্যই আসছে, সে যেন ভালোভাবে আসতে পারে তোমাদের আশীর্বাদে, মানে সে যেন সুস্থ হয়। আর এই যে জার্নিটা, যে জার্নিটা মানে আজ থেকে স্টার্ট হচ্ছে ইউটিউবে, তো সেই জার্নিটা যেন একদম স্মুথ হয়। আর মানে ওঠা পড়া তো সবকিছুতেই থাকে, এমন নয় যে একদম স্মুথলি সবকিছু বেরোবে, সেটা না আমি বলছি, তাও যেন সেটা যেরকমই যা আসে আমরা আমাদের পুরো ফ্যামিলি তোমরা আমরা সবাই মিলে একজোট হয়ে যেন এই জার্নিটাকে খুব এনজয় করে কাটাতে পারি, এইটুকুই জাস্ট চাই। আর কেউ রাগ করো না যে একটু দেরিতে জানালাম, ওটাই কারণ ছিল যে একটু নিজেরা একটু আগে শিওর হইনি, তারপর তো ভুয়ো খবর দিয়ে তো লাভ নেই। হ্যাঁ, একটা মানে ফট করে বলে দিলাম, আবার বলে দিলাম যে না না এরকম কিছু না, এটা তো ঠিক না, ওই জন্য নিজেরা একদম 100% শিওর হয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি সবটা। জানি মামুনি সোনামা আছে, কিন্তু অনেক কিছুই অনেকের অজানা থাকে, সবকিছু সবাই জানে এরকম তো নয়, তোমরাও এমন অনেকে আছো। রিসেন্ট একটা কমেন্ট দেখলাম আমি, যে আমি রান্না বান্না সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, ওখানে একজন যেহেতু তোমরা ডাউটের মধ্যে ছিলে কিছু কিছু এরকম, যে
হবে কি হবে না, আদেও ঠিক না ভুল, নাকি আদেও গুড নিউজ আসছে, এই ব্যাপারটা তোমাদের মধ্যে চলছিল বলে একজন দেখলাম কমেন্ট করেছো যে আমি যেহেতু কমেন্ট একজন না অনেকেই এরকম প্রচুর প্রচুর কমেন্ট করেছে, প্রচুর কমেন্ট এসেছে দি ভাই বলছো না কেন, অনেকে এটাও বলেছে, যেমন আমি কিছু কিছু কমেন্ট তোমাদেরকে বলি, নামগুলো আমার অতটা খেয়াল নেই, যার যার কমেন্ট হাত তুলবে, হ্যাঁ নিচে কমেন্ট সেকশনে জানাবে যে দি ভাই এটা আমার কমেন্ট ছিল। তো ফার্স্ট একটা এরকম কমেন্ট ছিল যে তোমার থাম্বনেল দেখে আমি বোঝার চেষ্টা করি যে তুমি প্রেগন্যান্ট কিনা। দ্বিতীয় এরকম একটা কমেন্ট ছিল যে প্রতিদিন অপেক্ষা করে দি ভাই যে আজকে হয়তো কোনো হিন্ট পাবো বা আজকে হয়তো তুমি খুশি খবরটা বলেই দেবে, কিন্তু আর সেই খুশির খবরটা পাচ্ছি না। কেন পাচ্ছি না, কারণ এটাই ছিল যে একটু নিজেরা শিওর হয়ে নিচ্ছিলাম, তারপরে তোমাদের জানাবো। তারপরে যেটা রিসেন্ট কমেন্ট এসেছে, আমি পেঁপের তরকারি দেখিয়েছিলাম, তোমরা ওখানে আমাকে একজন কমেন্ট করেছো যে দি ভাই তুমি যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু পেঁপের তরকারি খেও না। না আমি পেঁপের তরকারি খাচ্ছি না, ওটা বাড়ির সকলের জন্য ছিল। আর প্রচুর প্রচুর এরকম অফ ক্যামেরার ঘটনা আছে যে আমি কিভাবে এই কটা দিন ব্লগ করেছি। কিছু কিছু জিনিস এমন আছে যেগুলো আমি একেবারে পছন্দ করি না, মানে খাবার দাবারের মধ্যে একেবারে পছন্দ করি না, ইভেন স্মেলটা পর্যন্ত নিতে পারি না, তখনও আমি স্টিল ভিডিও করে গেছি। আর কিভাবে যে করেছি আগে তোমরা ভিডিওগুলো পরপর দেখতে পাবে, তখন সব বুঝতে পারবে, আর তখন আমি সবটা দেখো, মানে এখন ব্যাপারটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এখন তোমাদের সাথে সবটা শেয়ার করবো যেগুলো এতদিন করতে পারতাম না। তো এরকম ধরনের কমেন্ট, তারপর প্রচুর প্রচুর কমেন্ট, তো দি ভাই তুমি প্রেগনেন্ট, তোমাকে দেখে বোঝা যাচ্ছে, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে, তোমার মুখটা কেমন একটা লাগছে, তোমার মুখে অন্যরকম গ্লো চলে এসেছে। তো প্রচুর 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 মানে ভরিয়ে ফেলেছো তোমরা, অনেক এক্সপিরিয়েন্সড তোমরা, আর সেই এক্সপিরিয়েন্স থেকেই অনেকটা হেল্প করো, সবাই সবটা জানে না, অনেক কিছু আমি জানি না, অনেক কিছু হয়তো আমার বাড়ির লোক নাও জানতে পারে। তো যারা এখান দিয়ে যেটুকু ভালো জানো, যেটুকু ভালো জানো সেটুকু গাইড করো, মানে যেটা আমরা ভুল করছি বা হয়তো এটা ভুল করতে পারি, তোমাদের মনে হচ্ছে ছোট থেকে ছোট ইনফরমেশন যেটুকু যা তোমাদের কাছে রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করো, যাতে কোনো রকমের ভুল ভ্রান্তি আমাদের দ্বারা না হয়, তাই তো? সব রকম ভাবে তোমরা পাশে থেকো, সাথে থেকো, পরিবার একজোট হয়ে একটা ছোট্ট পুচকুকে যেন আমরা সবাই মিলে আনন্দ করে নিয়ে আসতে পারি, সেই দিনের অপেক্ষা শুধু হাতে গুনছি আমি সেই দিন, যে আস্তে 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 করে পদক্ষেপ এগিয়ে সেই দিনটা কবে আসবে আর আমরা সবাই মিলে কবে আনন্দ করতে পারবো। তবে হ্যাঁ, আনন্দটা শুধু সেদিনের জন্য না, পুরো জার্নিটা, প্রচুর প্রচুর জিনিস তোমাদের সাথে শেয়ার করা রয়েছে, আগেও অনেক কিছু এমন ঘটেছে যেগুলো আমি তোমাদের জন্য শুট করে রেখে দিয়েছি, তোমরা কিচ্ছু মিস করবে না, ধীরে 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 সবটা তোমরা পাবে, প্রত্যেকটা মুভমেন্ট তোমরা দেখতে পাবে, মানে আমরা কি কি করেছি এতদিনে সবটা তোমরা দেখতে পাবে, আর সামনে যা আসছে তা তো তোমরা দেখতে পাবেই, অনেক কিছু প্ল্যান রয়েছে, করবে তো সবকিছু। ওর তোমাদের সামনে আসলে কেন এরকম চুপ করে যায় আমি না বুঝতেই, তাই কথা বলতেই আছি, বলতেই আছো, তাহলে এতক্ষণ ধরে শুনছে ওরা কার কথা, আমার কথা না তোমার কথা, একজন বললেই হলো, ও সেই দলে পড়ে, তুমি বলো, তুমি বক্তা আমি শ্রোতা। তো নাও ফাইনালি সেই টাইমটা চলে এসেছে যে স্পেশাল একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তো তুমি করবে, তুমিই করো, তুমি ভালো করো, আচ্ছা তুমি আমার হাতটা ধরো, এই দেখো, দেখা যাচ্ছে, ফোকাস নিচ্ছে, একটু ডাউন করো, ওই তো নিয়েছে আমার মুখের সামনেটা, আমি ওই জন্য দেখতেও পাচ্ছি না, ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে গিয়ে আমাদের ছোট্ট পুচকু আসার মেন, মানে কি বলবো, চাবিকাঠি বা মেন খুশির খবরটা ফার্স্ট টাইম এটাই আমাদেরকে দিয়েছে, তো খুব 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 আমরা খুশি হয়ে গেছিলাম। তুমি যেটা বলবা বলছিলে বলে দাও, কি যেন এটা একটা প্র্যাঙ্ক ভিডিও, এখনই আমাকে এই কথাটা বললো যে সবকিছু দেখিয়ে থাকিয়ে সবকিছু বলা হয়ে গেছে, এবার বলে দাও যে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও, বলো তুমি এটা প্র্যাঙ্ক ভিডিও, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও, তোমাদের মনে হচ্ছে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও বলছে কি, এত কিছু বলে দিয়েছো, এবার যদি বলে দাও যে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও, বলছে সেই শুভ কাজটা তুমিই করে দাও, বলছে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও, তো প্র্যাঙ্ক ভিডিও তো ফাইনালি কি এটা প্র্যাঙ্ক ভিডিও, তো না 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 গো, এটা একেবারে প্র্যাঙ্ক না, আর আমি বহুদিন আগে তোমাদেরকে একবার বলেছিলাম যে না আমি এই বিষয়টাকে নিয়ে প্র্যাঙ্ক করতে চাই না, কারণ এটার সাথে মানুষের অনেক ইমোশন জড়িয়ে রয়েছে, অনেক ভালোবাসো তোমরা আমাকে, তোমাদের মন খারাপ করতে বা বাড়ির কারোর মন খারাপ করতে আমি চাই না, তাই জন্য যখন সেই সুখবরটা আসবে আমি তোমাদের সাথে তখনই দেব। আর হ্যাঁ, এটা একেবারে সত্যি, আশা করি তোমাদের মনে যা যা কৌতূহল ছিল, যা যা প্রশ্ন ছিল সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, একটু অপেক্ষা তোমাদের করতে হয়েছে, কিন্তু অপেক্ষার ফলটা মিষ্টি
আশা করি এসছে। তো সামনে দুর্গাপূজো, তো দুর্গাপূজোর আগে অ্যাডভান্স একটা ছোট্ট গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা জানিও যে তোমরা কে কি হতে চলেছো, কে মাসি হচ্ছ, কে পিসি হচ্ছ, কে কি সম্পর্কে হচ্ছ, সেটাও কমেন্ট সেকশনে জানিও। আর আজকের নিউজটা তোমরা পাওয়ার পর কতটা খুশি হচ্ছ সেটাও জানিও। আর যেটা প্রথম থেকেই বলছি যে ভোরে 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 আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ খুব 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 প্রয়োজন। একদম। তো চলো আজকের মতন এইটুকুই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে এগুলো ছাড়াও কিছু টুকটাক সারপ্রাইজ তোমাদের জন্য এখনো অপেক্ষা করছে, বাড়ির প্রত্যেকের রিয়াকশন তোমাদের সাথে শেয়ার করব। আর এছাড়াও মানে এখানে তো তোমরা ভিডিও দেখতে পাচ্ছই, সাথে একটু একটু ভিডিও মানে শর্টস তোমরা এখন থেকে দেখতে পাবে। যদি তোমরা ভালোবাসা দাও, প্রচুর 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 সাপোর্ট করো, তো অবশ্যই প্রেগন্যান্সি রিলেটেড ছোট ছোট শর্টস ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা সেটাও কমেন্ট সেকশনে জানিও, আর খুব শিগগিরই একটা শর্টস তোমরা পাবে, তার জন্য অপেক্ষা করো, তাই তো? তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো। চলো টাটা করে, টাটা।